সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাসে। আজকে আমাদের পড়বার বিষয়বস্তু অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রক্রিয়া। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে নিবন্ধন করবে তার সম্পূর্ণ বিস্তারিত বিষয় আজকে আমরা জানব। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিবন্ধকের দপ্তরে নাম তালিকাভুক্ত করাকে অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বলা হয়। অংশীদারি আইন অনুযায়ী এর নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, তবে অংশীদারি ব্যবসায় প্রি নিবন্ধিত হলে প্রতিষ্ঠান অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারে। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধনের পরই আইনগত মর্যাদার অধিকারী হয় এবং আইন অধিকার ও দায় দায়িত্ব চলে আসে। আমরা আগের ক্লাসেও জেনে এসেছি সীমাবদ্ধ অংশীদারি প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। 1932 সালের অংশীদারি আইনের 58 ধারা অনুযায়ী কোনো অংশীদার প্রতিষ্ঠান নিবন্ধন করতে হলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমত নিবন্ধকের অফিস হতে নির্ধারিত ফি জমা দিয়ে একটি ফর্ম সংগ্রহ করতে হবে, আবেদনপত্র সংগ্রহ করতে হবে, আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে চুক্তিপত্র এবং গঠনতন্ত্র সহ তা নিবন্ধকের নিকট জমা করতে হবে। সাধারণত আবেদনপত্রে নিম্নলিখিত বিষয়সমূহগুলো আলোচনা করা হয়: অংশীদারি প্রতিষ্ঠানের নাম, প্রধান অফিসের ঠিকানা, ব্যবসার উদ্দেশ্য ও আওতা, ব্যবসায়ের মেয়াদ যদি নির্দিষ্ট মেয়াদের জন্য হয়, প্রতিষ্ঠিত হওয়ার তারিখ, প্রত্যেক অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশা, অংশীদার হিসেবে যোগদানের তারিখ ইত্যাদি। আবেদনপত্রটি প্রত্যেক অংশীদার কর্তৃক বা তার উপযুক্ত বা আইনগত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত করতে হবে। নিবন্ধক আবেদনপত্র ও চুক্তিপত্রটি পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলেই ব্যবসাটি তালিকাভুক্ত করবেন। তিনি চুক্তিপত্র ও আবেদনপত্রের উপর সিলমোহর প্রদান করবেন এবং একটি নির্দিষ্ট ফাইলে তা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে চুক্তিপত্রে কোনো পরিবর্তন সংযোগ ও বিয়োজন করতে চাইলে নিবন্ধকের অনুমতি নিতে হবে এবং সম্বন্ধে তাকে অবহিত করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।